কথায় আছে কেঁচো খুঁড়তে কেউটে, কিন্তু এবার গাঁদা গাছের মধ্যেই উদ্ধার গাঁজা গাছ। বাড়িতে রমরমিয়ে গাঁদা ফুলের মাঝেই চলছিল গাঁজার চাষ। হাতে নাতে পুলিশের হাতে ধরা পড়ল 28 কেজি গাঁজা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার গাতি এলাকার ঘটনা। জানা গেছে এই এলাকার একটি বাড়িতে গতকালই গোপনে গাঁজা চাষের খবর পায় পুলিশ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে এলাকার একটি বাড়িতে গাঁদা ফুলের নাম করে বাড়িতে নিষিদ্ধ গাঁজা গাছের চাষ করা হচ্ছে। অভিযোগ পেয়ে পুলিশ হানা দেয় জীবনতলার গাতি এলাকার ওই বাড়িতে। গিয়েই চক্ষু শূল হয় পুলিশের। গাঁদা ফুলের গাছের মাঝেই বেড়ে উঠেছে একাধিক গাঁজার গাছ। পুলিশ গিয়ে গাঁজা গাছের ডালপালা সমেত মোট 28 কিলো গাঁজা উদ্ধার করে। যদিও পুলিশের হাত থেকে বাঁচতে পলাতক বাড়ির কর্তা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।